আস্তে 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 সামনে এত লোক, মারো মারো মারো, তোমরা যদি দাঁড়িয়ে থাকো উপর 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 মারো। বাঙালি গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা নেতা জনাব মোহাম্মদ মকবুল হোসেনের নেতৃত্বে বিশাল শক্তিশালী, আপনারা দেখতে পাচ্ছেন জনতার দল বাজারের লক্ষ লক্ষ জনতা আস্তে আস্তে ফুলো ফুলো। সামনে একটু ফাঁকা করো, সামনে একটু ভ্যানটা সমস্যা আছে কি? সামনে লোকজন একদম, আপনারা একটু সামনে ফাঁকা দেন, সামনে একটু ফাঁকা দেন, ফাঁকা দেন। এই মিটার ভাই ফাঁকা দেন তো, এই একটু ফাঁকা করে দাও তো, সামনে একটু ফাঁকা করেন। আরু ভাই ভ্যান তুমি এইভাবে ফুলো করো, ফুলো করো, ফুলো করো, এই ফুলো করো। সামনে ফাঁকা করেন, ফাঁকা করেন, এই সামনে ফাঁকা করেন, একটু ছবি দেন, একটু ছবি দেন। গাংনি বাজারে কোথাও জায়গা নাই, জনতার ঢল জনতা জন মোহাম্মদ মকবুল হোসেনের নেতৃত্বে বিশাল বিশাল শক্তি, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ বড় ব্যাপক লোকের সমাগম আজকে, সত্যি গণমানুষের নেতা। গাড়ি কোথায় ঢুকাইছিস?
এই গাড়ি কোথায় ঢুকাস? গাড়ি একটু ঢুকাই ভাই। তোর ওখান থেকে বেড়াক বললো কেটা ওখান থেকে পছন্দ আছে না একদম? আমার মোবাইলের ক্যামেরায় আসছে না, এত লোক আমার হাত লেগে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই কমা মোবাইলে এত লোকের দেখানো আমার পক্ষে সম্ভব নয়। তারপর আমি চেষ্টা করছি গাংনী বাজার প্রাইমারি স্কুল থেকে হাসপাতাল বাজার পর্যন্ত পুরা একদম পুরাই জনতা ঢল, গাঙ্গের গণমানুষের নেতা জননেতা জন মোহাম্মদ মকবুল হোসেনের নেতৃত্বে বিশাল শোক র্যালি। লাইভ লাইভ আমরা এই প্রান্ত থেকে ও প্রান্ত পৌঁছাতে পারিনি, মাঝখানে দাঁড়িয়ে আছি, আরো আছে পিছনে আছে যানবাহন, অনেক ভোগান ধরছে সেজন্য মাঝে মাঝে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি আছে। এত লোকের সমাগম, এত বড় র্যালি, এত বড় শোক মিছিল ইতিহাসের সাক্ষী। গাংনীর ইতিহাসে আজ পর্যন্ত কোনোদিন এত বড় শোক র্যালি হয়নি। গাংনী গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জননেতা জনাব মোহাম্মদ মকবুল হোসেনের নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন গাংনীর রাজপথ আর জনতার ঢল, সত্যি গণমানুষের নেতা, সত্যি গণমানুষের নেতা। কাকে বলে আজকে প্রমাণ করে দিল, আবারও প্রমাণ করে দিল গাংনী গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব মোহাম্মদ মকবুল হোসেন আবারও আজকে প্রমাণ করে দিল গণমানুষের নেতা কাকে বলে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি হয়তো সম্পূর্ণ দেখাতে পারছি না মোবাইলে, আমরা ভ্যানের পরে আসি মাঝখানে, মিছিলের মাঝখানে পুলিশের গাড়িতে আসাই লাগলো। গাংনীর বাজার, এ বাজার, ওই বাজার, হাসপাতাল বাজার, কানায় কানায় জনগণ পূর্ণ গাংনীর গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা, মানে আমার হাত লেগে যাচ্ছে ধরে রাখতে রাখতে। এত লোকের জনসমাগম, এত ব্যাপক শোক র্যালি, গাংনীর ইতিহাসে সাক্ষী। গাংনীর ইতিহাসে আজ পর্যন্ত কোনোদিন এত বড় শোক র্যালি দেখা যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন মিছিল কিছু অংশ, মিছিলের কিছু অংশ, অর্ধেক অংশ গাংনী প্রাইমারি স্কুল মাঠে চলে এসেছে। প্রাইমারি স্কুলের ভিতরে সমস্ত লোকের জায়গা হয়নি, মাঠে রাস্তায় দেখতে পাচ্ছেন রাস্তায় পুরো মাঠ পরিপূর্ণ। আপনাদেরকে দেখাবো আমি গাংনী প্রাইমারি স্কুল মাঠ পুরো পরিপূর্ণ, আপনাদেরকে দেখাবো আমি। দেখতে পাচ্ছেন প্রাইমারি স্কুলের ভিতরে লোক আর ঢুকতে পারছেন, এত পরিমাণ লোকের চাপ, মাঠ পরিপূর্ণ, মাঠ পুরো পরিপূর্ণ, মাঠে আর জায়গা নেই। হয়তো দেখাতে পারছি, আমি দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন মাঠে জায়গা নেই। প্রাইমারি স্কুল মাঠ পরিপূর্ণ, আমি ঢুকতে পারছি না, এত মনে মন মানুষের চাপ। প্রাইমারি স্কুলের মাঠ দেখতে পাচ্ছেন, আমি ঢুকতে পারলাম না, দেখানোর চেষ্টা করবো সত্যি গণমানুষের কাছে। জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি, মাঠ পরিপূর্ণ, আজকে
নেতৃত্বে এই ব্যাপক ব্যাপক জনসমাবেশ আপনারা দেখতে পাচ্ছেন মাঠে। বঙ্গবন্ধুর ভালোবাসার জন্য বঙ্গবন্ধুর স্বাগত বার্ষিকীতে পরিপূর্ণ আমার আপনার প্রিয় নেতা জননেতা মকবুল হোসেনকে এত ভালোবাসেন আমরা দূর থেকে অনেক দেখেছি, কিন্তু কাছ থেকে আজকে দেখলাম সকল ষড়যন্ত্র সকল পদাবিদ্ধ ছিন্ন করে আপনাদের হাজার হাজার লোক মকবুল হোসেনকে মাঠের ভিতরে বন্ধুকে ভালোবাসেন, তার জন্য গান্ধী পৌর যুবলীগের পক্ষ থেকে জননেতা মকবুল হোসেনের পক্ষ থেকে গুরুজনে আপনাদের কাছে আমি 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 বাস্তবে আপনাদের কপালে নয় আপনাদের পায়ে চুম্বন করছি। আপনারা এত ভালোবাসেন আমার আপনার প্রিয় নেতা মকবুল হোসেনকে, কেন আপনি ভালোবাসেন? কিসের ভালোবাসা? উনি দেন স্নেহ, পিতার স্নেহ, উনি দেন ভাইয়ের স্নেহ, উনি সবাইকে ভালোবাসেন, উনি আমার বৃদ্ধ পরিতা সবাইকে ভালোবাসেন। সেই ভালোবাসার ভালোবাসার উপহার হিসেবে আপনারা হাজার হাজার বঙ্গবন্ধুর শহীদ জয়ন্তী শেখ হাসিনার ভান্ডার জয়তা মকবুল হোসেনের জন্য যারা এসেছেন সবাইকে আমারও পায়ে হাত দিয়ে আমি অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে